আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রাশের সহমতে সবাই ভালো আছেন মালয়েশিয়াতে যেভাবে হচ্ছে বট বডি খেত করে একটা কেলের মধ্যে হচ্ছে দুই পাশ দিয়ে তারা এই গাছগুলো উঠিয়ে দেয় আর বাংলাদেশে যেমন সুতায় ব্যবহার করে ওই সেম সুতায় তারা ব্যবহার করে তবে তাদের জিনিসটা হচ্ছে জালের মতো করে তারা বানায় খুব সুন্দর দেখতে অনেক সই ধরে আছে এটা হচ্ছে একটা গ্রাম এলাকা এখানে প্রচুর পরিমাণে সবজি খাত রয়েছে অনেক ধরনের সবজি আছে লাই বটবডি তারপরে হচ্ছে কলমি শাক তারপরে পুঁই শাক সব ধরনের শাক সবজি ডেরস এখানে আছে বিশাল একটা এরিয়া নিয়ে হচ্ছে এখানে অনেক কৃষক কাজ করতেছে ওনারা পানির সেচ দেয় এই যে এটার মাধ্যমে এই যে পাইপ আছে প্রত্যেকটা লাইনের মধ্যে পাইপের মাধ্যমে পানি যায় তারপরে এখান থেকে সেচ দেয় ইনশাআল্লাহ খুব শীঘ্রই পুরো একটা ভিডিও আসতেছে সবাই ইউটিউব চ্যানেলটার সাথে থাকুন ফেজের সাথে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ